গুজরাটের সুরাটে বিজেপি প্রার্থী মুকেশ দালাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সাধারণত পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটে, বিধানসভা বা লোকসভায় সচরাচর ঘটে না। কিন্তু সুরাটে লোকসভা নির্বাচনে এই ঘটনা ঘটায় শুরু হয়েছে বিতর্ক। বিতর্কের অন্যতম কারণ হল কংগ্রেস প্রার্থীর মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে। বিএসপি প্রার্থীসহ সব মিলিয়ে 8 জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন, ফলে বিজেপি প্রার্থী বিনা লড়াইয়ে জয়ী হয়ে গেছেন। সুরাটে কংগ্রেসের প্রার্থী ছিলেন নীলেশ কুম্ভানি, তার মনোনয়ন টেকনিক্যাল কারণে বাতিল হয়ে গেছে। তারপর তার বাড়ি তালাবন্ধ, কংগ্রেস কর্মীরা তার বন্ধ বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন, স্লোগান দিয়েছেন জনতা কা গদ্দার। স্থানীয় মিডিয়া জানিয়েছে নীলেশের ফোন বন্ধ, তিনি কোথায় আছেন তা জানা যাচ্ছে না। নীলেশ বিজেপিতে যোগ দিতে পারেন বলেও স্থানীয় মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছে।